দশরথ মাঝির কাহিনী আপনার নিশ্চয় মনত আছে। দশরথ মাঝি যার পত্নীয়ে প্রসব বেদনার বাবে পর্বত পার হব পৰা নাছিল আর পিছত তারপরা পরি মৃত্যু হয়েছিল। জেদ এনেকুৱা আছিল যে গোটে পর্বত হাতুড়ি বতালিয়ে ভাঙিছিল মাঝিয়ে। ঠিক তেনেকুৱা কাহিনী ধনবাদৰ ফাগু মাহাতুৰ। পিতৃৰ সপোন পূৰণ কৰিবলৈ তেওঁ কুৰেৰে মাটি কাটি পানীৰ সুত বুৱাইছিল। আৰু আমাৰ নাম পৰি বান্ধ হয় নাই। আমাৰ এগো অতি হে বেটা থা। গৌর গড়িয়া বলতা ৰহা। আব তো তালাব বন গিয়া না। হ্যাঁ, হৰ বেটা ডেট কৰ গিয়া হে। আচ্ছা। তো ওকৰে নাম সে সব বলতা চলো গৌর গড়িয়া হম লোগ মৈদান উদান যায়েঙ্গে। হ্যাঁ হ্যাঁ। উসি কে নাম সে আমাৰ না ফাগু মাহ তো নাম সে নাই। ওকে মাটি কাটে হে। জিলা ধনবাদ, ব্লক বাঘমারা, গাঁও পাতামহল। কাহিনী কেইবাবছর পুরনি। তেতিয়া ভাতৃসকলৰ সৈতে এটা যৌথ পৰিয়ালত আছিল ফাগুৰ পিতৃ ভাৰত আৰু মৎস্য পালনেৰে পোহপাল দিছিল নিজৰ পৰিয়াল। এদিন মাছ ভাগ বতৰাক লৈ বিবাদ হোৱাত ভাৰতক পুখুৰী দিবলৈ অস্বীকাৰ কৰিছিল ভাতৃসকলে। ভাৰতে কৈছিল, আপোনালোকে দুইটা পুখুৰী ৰাখক। ও গতি আছে হোৱা ঘা মাছলি কে লিয়ে হোৱা থা। তো বোলে এগো তুম হামৰা বেটা গো হৈয়ে সব নাটতা হে। চলো এহি বনা দেব। তো হি শুরু শুরুয়াত কিয়া থা। ওর বাদ আম ধীরে ধীরে মানে কাটতে কাটতে কিয়া। ফাগুয়ে কারখানাত কাম করেছিল। ঘরলৈ আহি নিশাও পুখুরি খান্দিবলে ধরিলে। 15 দিন চাকরি করে আর 15 দিন খনন। অবশেষত তেওঁ চাকরিও এরিলে আর দিনে নিশায় লাগি গল পুখুরি খননত। ফাগুর মতে মৃত্যুর পূর্বে পিতৃয়ে সকল সম্পত্তি রক্ষার দায়িত্ব দিছিল ফাগুক। ইহাকা মুখিয়া বলে তোর ভরত তোরা লোং লেকে হাম কাটবা দেঙ্গে তালাক। বলে ও কান পকড়তা হ্যায় উসকা করনা হ্যায় করনা। হাম হাম নে পারতে হ্যায় আমার বেটা পারেগা বেটা নে পারে উসকা বেটা পারেগা। ফাগুয়ে মাছ আর হাঁহ পালনের লগতে পুখুরীর পরা পথারর পানি যোগান ধরে। পত্নীয়ে কোয়া মতে পুখুরী খননের বাবে যথেষ্ট আগ্রহী আছিল ফাগু। কেতিয়াবা তেওঁ 3 বজাতে উঠি গৈছিল, কেতিয়াবা 4 বজাত। তো বোলা বেটা আজ 4 ফেব্রুয়ারি হে বৃহস্পত হে। আজ হাম নাই মরেঙ্গে, কাল হাম মর যায়েঙ্গে। বাপকে সম্পত্তি বচায় রাখনা। আম বোলা বেটা কা বোলা রে। এক এখন গাঁৱৰে মনোহৰৰ মতে তেওঁ যেতিয়াৰ পৰা জনা বুজা হৈছে ফাগুক কেৱল মাটি কাটি থকাই দেখিছে। বতৰেও কোনো বাধা দিব পৰা নাছিল। তালা ৰাতো মেই কৰতা ৰহা। দিন মে তো নাই ফুৰসাত ৰাতা। রাত মে খুঁজতা তো 4 বাজে 3 বাজে যাব টুটতা তা তো জায়গা হাম তালা আ যেত তালা। 22-24 সাল সে যাব মন করে তবে যদি গেতা কই দালা লেগে কটানা যদি কাটনা শুরু কর দেতা থা। গাঁও বালা কো ঠিকে ফায়দা হো রহা, সব কুছ আপনা নাহা ধো রহা, গাঁও বালা কো সুবিধা হো রহা হে। और ये हम तो बचपन से देखते देखते आज इतना बड़ा हो गए हैं और ये तालाब अकेले काट के कंप्लीट कर दिया। ফাগু মাহাতুৰ এই দৃঢ় ইচ্ছাশক্তি আৰু সমৰ্পণ দেখি এটা কথা ক'ব পাৰি যে ইচ্ছাশক্তি থাকিলে সকলো সম্ভৱ। কলা সাগৰৰ পৰা হীৰা উলিয়াব পাৰি। সঁচাকৈ কঠোৰ পৰিশ্ৰমে হীৰা উলিয়াই দিলে। ব্যুৰো ৰিপৰ্ট, ইটিভি ভাৰত অসম।